আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা সবাই? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালোই আছি। তো আজকে আমার টাইটেল এবং থাম্বনেলটা আপনারা দেখেছেন আর সামনেই দেখতে পাচ্ছেন, আশা করি তো বুঝেই গেছেন আজকে টপিকটা। তো টপিকে যাওয়ার আগে আসলে আপনাদের কাছে অনুরোধ করব, যারা আমার ভিডিওগুলো দেখেন প্লিজ একটু লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করে জানাবেন, কমেন্ট করে জানাবেন যে কেমন লাগলেও। আর যারা নতুন অবশ্যই একটু কষ্ট করে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা বাজিয়ে দিবেন প্লিজ। আর যারা করেছেন অসংখ্য ধন্যবাদ, আপনাদের এভাবে পাশে থাকবেন। তো আর কথা না বাড়াই আজকের টপিকে চলে যাব। আশা করি আজকের এই টপিকটা অনেকের উপকার হবে, প্লিজ পুরাটা দেখার চেষ্টা করবেন, না টেনে টেনে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, যে যেখানে আছেন আশা রেখে ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। আর আজকে আপনাদের মাঝে আবার উপস্থিত হয়ে গিয়েছি আরেকটা প্রশ্নোত্তর পর্ব নিয়ে। সারাপুরে সবাই একটু অভিনন্দন জানাই, কারণ সারাপু নিউলি মা, ওনার অনেক কিউট একটা বেবি গার্ল হয়েছে, বেবি গার্লের নাম হয়েছে রাখছে হচ্ছে ফিওনা। তো আপুকে অনেক অভিনন্দন। আপু আপনার এবং আপনার নিউবর্ন বেবি প্রতি অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা রইল। আর আপনার বাচ্চার নাম রেখেছেন হচ্ছে ফিওনা। ফিওনা হচ্ছে আইরিশ একটা কমন নেম, এখানে অনেক মানুষ রাখে। মেয়ের নাম ফিওনা সারা অর না না ফিওনা তারেক রায়হান মনে হয়। তো আশা করি আপু অনেক ভালো আছেন, সুস্থ আছেন, বাবুও ভালো আছে। তো সব দর্শকরা আপুর জন্য অনেক দোয়া করবেন, আপুর বেবির জন্য। তো এখন আপুর প্রশ্নে যাই। আপুর প্রশ্নটা হচ্ছে যে ক্যান ইউ প্লিজ টেল ইফ এনি ইউরোপিয়ান পাসপোর্ট হোল্ডার গিভ বার্থ টু এ বেবি ইন আয়ারল্যান্ড ডিউরিং হার ফার্স্ট অর সেকেন্ড ইয়ার অফ স্টে, উইল দ্য বেবি গেট আইরিশ পাসপোর্ট ডিরেক্টলি অর শি হ্যাজ টু ওয়েট ফর 3 ইয়ার্স? থ্যাংকস ইন অ্যাডভান্স। থ্যাংক ইউ আপু। তা আপনার প্রশ্নের যে প্রশ্নটা, তা আপনি উত্তরের কাছাকাছি চলে গিয়েছিলেন। তো এইখানে নর্মালি ইউরোপিয়ান ইউনিয়নের অন্তর্ভুক্ত যে দেশগুলো আছে সেই সব দেশের সিটিজেনালা যারা আছেন তারা যদি আয়ারল্যান্ডে আসে এবং এখানে স্থায়ীভাবে বসবাস করে এবং তাদের বাচ্চা যদি এখানে হয় তাহলে তারা আইরিশ পাসপোর্ট ডাইরেক্টলি পাবে কি না। তো এখানে যেসব প্যারেন্টস এখানে আসবেন তাদেরকে অ্যাটলিস্ট 3 ইয়ার্স আয়ারল্যান্ডে স্টে করতে হবে। স্টে করার পরে থ্রি ইয়ার্স স্টে করার পরে যদি কোনো বেবি হয় সেই বেবি ডিরেক্টলি আপনার আইরিশ পাসপোর্ট পেয়ে যাবে। আর এর আগে যদি দেখা গেল যে কোনো প্যারেন্টস এখানে আসছে 1 বছর বা 2 বছর পরে যে তাদের বেবি হলো, এই বেবিগুলো তখন আইরিশ পাসপোর্ট পাবে না। এদের তখন কি করবেন? তখন আপনি যে দেশের সিটিজেন সেই দেশের পাসপোর্ট বানাতে হবে। এরপরে আপনাদের ন্যাচারালাইজ হইতে হবে আয়ারল্যান্ডে। আপনার 3 ইয়ার্স পরে যে আপনারা এখানে আপনাদের নিজেদের জন্য আইরিশ পাসপোর্টে কনভার্ট হওয়ার জন্য অ্যাপ্লাই করবেন, ন্যাচারালাইজড হবেন, তারপরে আপনারা যখন পাসপোর্ট পাবেন আইরিশ পাসপোর্ট, তারপরে আপনি আপনার ওই বাচ্চার জন্য, যে বাচ্চাগুলো পাসপোর্ট পায়নি, যে কয়জন ধরুন 3 ইয়ার্স আগে 2 জন বাচ্চা হয়ে গিয়েছে, হ্যাঁ যদি এরকম হয়ে থাকে তো ওই আপনার সব যে কটা বাচ্চা থাকবে যেগুলো পাসপোর্ট পাইনি সেগুলো পাসপোর্ট পেয়ে যাবে আপনাদের আইরিশ পাসপোর্টে কনভার্ট হওয়ার পরে। আগে কি ছিল সিস্টেমটা? এটা 2004 অক্টোবর পর্যন্ত এটা ওপেন ছিল। এখানে যেসব দেশের এসাইলাম থেকে শুরু করে যে যেভাবে আসছে এখানে বাচ্চা হইলে পরের দিন পরের সপ্তাহে তারা পাসপোর্ট পেয়ে যেত। এখানে পাসপোর্ট পেতে লং টাইম লাগে না, উইদিন 7 ডেজের ভিতর পাসপোর্ট দিয়ে দেয়। তো এটা ওরা মানে স্টপ করে 1 জানুয়ারি 2005 আইরিশ গভর্নমেন্ট এটা ফিল করছে। তখন ইউকেতে প্রচুর পরিমাণে এসাইলম আসতো, টুরিস্ট আসতো, হ্যাঁ। তো ওই ইউকেতে ওইভাবে দিত না। তো ওরা করতো কি, বেশিরভাগ আপনারা আফ্রিকার যে ভাই ব্রাদাররা আছেন আফ্রিকান,
ওরা করতো কি ইউকেতে ঢুকতো, ওদের ইউকেতে ঢুকতে ওদের জন্য ইজি ইজি হয়ে গিয়েছিল তখন ফাইভ এর আগে। তো ওরা ওই ইউকেতে ঢুকে ওরা পরের দিনে চলে আসতো আয়ারল্যান্ডে, যেহেতু ইউকেতে ওই ওই সিস্টেম নাই যে বাচ্চা হইলে পরে পাসপোর্ট পাবে। আয়ারল্যান্ডে তখন এই সুযোগগুলো ছিল ২০০৫ এর আগে, যে বাচ্চা হইলেই পাসপোর্ট পাচ্ছেন, ওই বাচ্চার এগেনস্টে বাবা মা মানে গতকাল আসছে পরের দিন বেবি হয়েছে, বেবি এক সপ্তাহ পরে পাসপোর্ট পাইছে, এই বাবা মা তখন স্ট্যাম্প ফোর পেয়ে যেত, মানে পারমানেন্ট রেসিডেন্সি পেয়ে যেত, তারপরে দুই এক বছর চার বছর পরে যে তারা এদেশে পাসপোর্ট পেয়ে যেত। এই জন্য ইংলিশ গভর্নমেন্ট আমার আইরিশ গভর্নমেন্টের উপর প্রচুর পরিমাণে প্রেশার ক্রিয়েট করছে তখন, যে তুমি বর্ডার দিয়ে প্রচুর পরিমাণে তোমার দেশে আমার আমার এখানকার এসআইলামগুলো তোমার দেশে ইয়া হচ্ছে, তুমি বর্ডার টাইট দাও অথবা তোমরা কিছু করো। এরপরে আইরিশ গভর্নমেন্টে তখন প্রেশার পড়তেছিল প্রচুর পরিমাণে। আমি তখন 2003 আমি এখানে আসি, আমি তখন মানে তখন আমার গাড়ি ছিল না, কোনো জায়গায় গেলে এবার বাসে টাসে যেতে হতো, তো বাসে থেকে আসার সময় বাসে জায়গা পাইতাম না, মানে এত পরিমাণে আফ্রিকান ভাই ব্রাদারদের দেখতাম গাড়ির ভিতরে, টোটালি ফুল প্যাক। তো গভর্নমেন্ট ওই ডিসিশন নিল 2005 এর ফার্স্ট অফ জানুয়ারিতে, যে এখানে যেসব প্যারেন্টস আসবে তাদের বাচ্চা হইলে পারে পাসপোর্ট পাবে না, এবং সেই বাচ্চার থ্রুতে বাবা মাও কোনো বেনিফিটেড হবে না। হ্যাঁ, তো এরপরে যে আপনার আস্তে ধীরে আস্তে ধীরে ওই ওইভাবে আসা বন্ধ হইল। এরপরে এখন কি শুধু হচ্ছে যে আচ্ছা এখানে আর একটু যেহেতু কথাই উঠছে ক্লিয়ারও করে দিতে পারো যে এখানে স্টুডেন্টদের বাচ্চা হইলে কি অবস্থাটা হয়? এখানে যারা স্টুডেন্ট তাদের ক্ষেত্রেই একই সমস্যা, বাচ্চা হইলে পারে পাসপোর্ট পায় না, আনটিল প্যারেন্টসের যে কোনো একজন একজনের এখানে পার্মানেন্ট রেসিডেন্সিতে 3 ইয়ার্স থাকতে হবে। কারণ কি আপু, স্টুডেন্ট ধরেন যদি তো 3-4 বছরও হয়ে যায় তারপরে হইলেও কিন্তু হয় না, কারণ স্টুডেন্টের যে রেসিডেন্সি ওটা রিকগনাইজেবল রেসিডেন্সি, হ্যাঁ সেটা কাউন্ট করে না, সেটার জন্য। তো আমরা তো এখানে স্টুডেন্ট ভিসা ছিলাম আমাদের, আমি এসেছি 2003 তে, আমার ফার্স্ট বাচ্চা এখানে হয় 2007 এর লাস্টে, প্রায় 4.5 বছর পরে, 27th অফ নভেম্বরে হয়। আমরা তো মনে করছি এবার আমরা বেঁচে গেলাম, তখন আমরা রোলস টুলস আর কোনো কিছু ঘাঁটি নাই। হ্যাঁ, তা আমরা বাচ্চা হওয়ার 15 দিন পরে আমরা অ্যাপ্লাই করে দিয়েছি যে বাচ্চা পাসপোর্ট পাচ্ছে, এবার আমরা আমাদের এই স্টুডেন্ট ভিসা থেকে আমরা বেঁচে যাবো। তখন আমাদের স্টাডি প্রায় নিয়ারলি কমপ্লিটের পথে, পাসপোর্ট অফিস থেকে 1 উইকের পরে যে লেটার পাঠাই দিয়েছে, সরি আমরা তোমার বাচ্চার পাসপোর্ট দিতে পারছি না, কারণ তোমরা এখন স্টুডেন্ট ভিসায় তোমাদের যে রেসিডেন্সিটা এই রেসিডেন্সিটা কাউন্টেবল না, তোমাদের তোমার বাচ্চা তখনই পাবে যখন তোমরা হাজব্যান্ড ওয়াইফের কোনো একজন পার্মানেন্ট রেসিডেন্সিতে 3 ইয়ার্স স্টে করবে, তারপরে তোমার কোনো বেবি হইলে পারে তখন সেই বেবি পাসপোর্ট পাবে। আচ্ছা গেল, এরপরে আমার সেকেন্ড বেবি আসলো হচ্ছে 2012 এ, তা 2012 এর 10 জানুয়ারিতে আমরা এদেশে পিআর পেলাম। হ্যাঁ, এদেশের পিআর পাওয়ার পরে ও জন্ম হলো 24 জানুয়ারিতে। তা আমরা তো তখনও আবার কোনো কিছু ক্রিয়া করি না, আমরা ওর 15 দিন পরে জন্মের 15 দিন পরে যে আমরা সেন্ড করে দিয়েছি সবকিছু। তো তারা এবার আর তারা লেটার পড়ে না, তারা ডাইরেক্ট আমাকে ফোন করছে পাসপোর্ট অফিস থেকে, ফোন করে বলছে যে তুমি এখন কোন মানে স্ট্যাম্পের আন্ডারে আছো, মানে স্ট্যাম্প ফোরে। তা আমার জিজ্ঞেস করছে তুমি কবে স্ট্যাম্প ফোর পাইছো, আমি বলছি 2 সপ্তাহ আগে। তারপরে লেডি ছিল সে, মানে সে বলছে যে তোমার বাচ্চা তো আমরা পাসপোর্ট দিতে পারছি না এখন, তো তোমার বাচ্চা পাসপোর্ট পাবে তোমাদের দুজনের কোনো একজনকে পাসপোর্টধারী হইতে হবে, বা তোমার স্ট্যাম্প পাসপোর্টধারী হইতে হবে, তোমাদের যে কোনো একজনের পাসপোর্ট পাইতে হবে, তারপরে তুমি তোমার যে বাচ্চাগুলো পাসপোর্ট হয় না সেগুলোর জন্য পাসপোর্টের অ্যাপ্লাই করে তখন দিয়ে দেবো। আচ্ছা, তা আমি তো তাকে রিকোয়েস্ট করছি, দেখো আমার প্রথম বাচ্চা হয়েছে তার পাসপোর্ট দাও নাই, আর এটা হইলো এখনো যদি আমরা স্ট্যাম্প ফোরে মানে রেসিডেন্সিতে থাকার পরে যদি না দাও তাহলে আমি সিরিয়াসলি সেদিন আমি খুবই কষ্ট পাইছিলাম, প্রচুর সিরিয়াসলি কষ্ট পাইছিলাম, মানে আমার ভয়েস টোন চেঞ্জ হয়ে গেছে। তো লেডি আমার বুঝতে পারছে, সে আমার এত ইয়ার করছে, সে বলছে যে আমি আমার পার্সোনাল নাম্বার তোমাকে দিচ্ছি, তুমি যেদিন পাসপোর্ট পাওয়ার পরে তুমি অ্যাপ্লাই করো, আমি তোমার বাচ্চার পাসপোর্ট আমি নিজের হাতে বানাবো। তারপরে
তখন সে আমাকে একটা অ্যাডভাইস দিল যে তুমি এক যে তোমার যে এখন যে পার্মানেন্ট রেসিডেন্সিটা আছে এটা থ্রি ইয়ার্স যেদিন পূর্ণ হবে এর পরে যে বেবি হবে সেটা ডাইরেক্টলি পাসপোর্ট পাবে। তো আমরা এসে যথারীতি রেসিডেন্সির তো আমার মেয়ে হচ্ছে 2015 এর ডিসেম্বরে হয়, তো তখন আমার মেয়ে হওয়ার সঙ্গে সঙ্গে পাসপোর্ট পায়। আর আমরা তো আমাদের ওয়েট করতে হয়েছে আপনার বড় দুইটার ওয়েট করতে হয়েছিল, দুইটার ওয়েট করতে হয়েছে আমাদের পাসপোর্ট। হ্যাঁ, 2017 তে পাইছে পাসপোর্ট, 2017 এ আমি পাসপোর্ট পাই, তারপর আমার বড় দুই ছেলে পাইছে। পাওয়ার পরে ওদের কিন্তু ওরা কিন্তু এখানকার সমস্ত সুযোগ সুবিধা, হ্যাঁ হ্যাঁ ওগুলো সব সুযোগ সুবিধা কোনো কিছু, ওরাও আইরিশ, ওদের বার্থ সার্টিফিকেট আইরিশ, সবকিছু আইরিশ, কিন্তু ওদের পাসপোর্ট দিচ্ছে না। কি কারণে? ওই রুলস এর ঘাপলতির কারণে পাসপোর্ট দিচ্ছে না। আচ্ছা, আইরিশটা শুনলে পরে সবাই অবাক হয়ে যেত, কিন্তু তোর বাচ্চা এখানে হয়েছে, ওরা বার্থ সার্টিফিকেট আইরিশ, তো কেন পাসপোর্ট দিচ্ছে না? ওরা বুঝেও না এগুলো, এরা এদেরকে গালি দেয়। হ্যাঁ, আমার আর গালি দিতে লাগে না। তা এরপরে হইলো আমাদের, তারপরে আমি সিটিজেন ইনফরমেশন অফিসার কন্ট্যাক্ট করি, তো ওদেরকে বললাম যে এখন আমি পাসপোর্ট পেয়েছি, আমার এখন কী করবো বাচ্চা দুইটার। তো ও আমাকে এইগুলো যে তোর বাচ্চা তো এখন ডাইরেক্টলি পাসপোর্ট পাবে না। আমি যে কেন পাবে না, বলে যে ওরা তো তোমার ওদেরকেও ন্যাচারালাইজ করতে হবে, ওরা আইরিশ, সেটা সব কিছু ঠিক আছে, কিন্তু আইনের ঘাপলতির জন্য ওদেরকে এখন ন্যাচারালাইজ করতে হবে, তবে ওদেরকে অ্যাটেন্ড করতে হবে না সেরিমনিতে, ওদের অ্যাপ্লাই করলে ওদের জন্য আবার মাইনর ক্যাটাগরিতে, হ্যাঁ অ্যাপ্লাই করার ওই সার্টিফিকেটটা পাঠায় দেয়, কয়েক সপ্তাহ পরে সার্টিফিকেট পাঠায় দেয়। হ্যাঁ, তা আমরা কি আমাদের বড় বাচ্চাটারে আমার সঙ্গে মানে ইয়া করছিলাম, ওই সময় তো আর ই পাসপোর্ট ছিল না, আমার পাসপোর্টের সঙ্গে অ্যাটাচ করে আমার বড় ছেলেটারে আমি একবারই বাংলাদেশে নিয়ে গেছি 2009 এ, আর আমার মেজো ছেলের আমি কোনো কিছুই বানাই নাই, কারণ ও বাংলাদেশে যায় নাই কখনোই আজ পর্যন্ত, তো সেটার জন্য ওর কোনো পাসপোর্টও ছিল না। তারপর যখন ই পাসপোর্ট হইলো তখন বললো যে বাচ্চাটা তো আলাদা মানে পাসপোর্টের সঙ্গে কানেক্ট করা যায় না, আলাদা বাংলা পাসপোর্ট বানাবো। আমি বলছি যে না, বাংলা পাসপোর্ট আমি বানাবো না, আয়ারল্যান্ডে জন্মাইছে, আইরিশ পাসপোর্টই নিব। তো তারপরে তো আল্লাহ রহমতে এখন সবারই তো আইরিশ পাসপোর্টই আছে, আর সমস্যা নেই, মানে এটাই হচ্ছে অবস্থা এই দেশে, এটাই হচ্ছে সবার উপকারে আসবে। হ্যাঁ, অনেকেই মনে করে যে ওই দেশে হইলেই তো বাচ্চারে পাসপোর্ট দিবে, এখানে এই নিয়মটা নাই, এটাই হচ্ছে কথা। আয়ারল্যান্ডে কিন্তু এই রুল গুলা নাই, এগুলা নাই, এই সিস্টেম নাই যে বাচ্চার কারণে আমাদের কাগজপত্র দিবে বা হেন তেন, এগুলা কিছুই এখানে নাই। তো আশা করি স্যার আপু আপনি কোয়েশ্চেনটার উত্তর তো পাইছেনই, বুঝেই গেছেন। তো অনেক ভালো থাকবেন আপু, আয়ারল্যান্ডে আসেন, আইসার আগে 2-3 বছর ধরে থাইকে, তারপর আরেকটা বিল নিয়ে আসেন, আয়ারল্যান্ডে এসে আমাদের সঙ্গে যোগাযোগ করে না, 2-3 বছর পরে যে বাচ্চা নিয়ে যাবে সেটা ইনশাআল্লাহ, হ্যাঁ ডাইরেক্টলি পাসপোর্ট পেয়ে যাবে, আর আয়ারল্যান্ডে আসলে পরে আমাদের মিষ্টি খাওয়াবেন। হ্যাঁ আচ্ছা, তাহলে আজকের মতন বিদায় নেই। তো আজকে যারা এই পর্বটা দেখলেন অনেকের কাছে অনেক কিছু ক্লিয়ার হয়ে যাবে পাসপোর্টের ব্যাপারে, আইরিশ পাসপোর্টের ব্যাপারে। এইখানে আমি আরেকটু কথা বলে দিই যাইতে যাইতে, যে আইরিশ আর নর্দার্ন আয়ারল্যান্ডে যারা থাকে তাদের কিন্তু, নর্দার্ন আয়ারল্যান্ডে যারা থাকে তাদের বাচ্চা হইলে তারা এই দেশে না থাকলেও নর্দার্ন আয়ারল্যান্ড কিন্তু টোটালি আলাদাই একটা ইউকের আন্ডারে পড়ে, আমরা কিন্তু আলাদা, হ্যাঁ রিপাবলিক অফ আয়ারল্যান্ড আমরা, কিন্তু তারপরেও নর্দার্ন আয়ারল্যান্ডের কোনো প্যারেন্টস যদি চায় যে সে তার বাচ্চার জন্য আইরিশ পাসপোর্ট নিবে, সে আয়ারল্যান্ডে এসে কিন্তু ডিরেক্টলি অ্যাপ্লাই করতে পারে এবং আইরিশ গভর্নমেন্ট সেটা দিবে, কারণ এটা তাদের তাদের একটা আলাদা হিস্টোরি ইউকের সঙ্গে, ঠিক আছে? যখন সেপারেট হয়েছিল ওদের ওদের একটু ইয়া আছে, তাদের ভিতরে এই জিনিসটা রয়ে গিয়েছিল, যে কারণ এখানে একজন আমাকে সেদিন আমরা যে একটা ভিডিও দিলাম যে ইউরোপীয় ইউনিয়নের কি কি সুযোগ সুবিধা পায়, একজন কোয়েশ্চেন করে জানতে চাইছে যে আফটার ব্রেক্সিটও কি এগুলা থাকবে, এখানে তো ব্রেক্সিটের সঙ্গে কোনো সম্পর্কই নাই এগুলার। এখানে ব্রেক্সিটের সঙ্গে সম্পর্ক আছে কিন্তু আয়ারল্যান্ডের নাই, আয়ারল্যান্ডের ইউকের সঙ্গে কোনো ধরনের ব্রেক্সিট ফ্রেক্সিট এরা কোনো ইয়া নাই, এটা হচ্ছে সম্পূর্ণ হচ্ছে আদার্স ইউরোপিয়ান ইউনিয়ন কান্ট্রির সঙ্গে ইউকে প্রবলেম, ইউকে প্রবলেম আমাদের কিছু না। আমাদের আয়ারল্যান্ড এবং লন্ডন ইউকে এই দুইটার কনস্টিটিউশনে আছে যে তাদের তাদের কখনোই কোনো ধরনের তাদের বর্ডারও কোনো টাইট হবে না, তাদের ওই দেশে যে থাকতে পারবে ও এই দেশে এসে থাকতে পারবে, এরা এরা ফ্রি,
এদের ভিসা লাগবে না মানে সুযোগ সুবিধাগুলো তো রিপাবলিক অফ আয়ারল্যান্ডে তাই না এখানে লন্ডনের কি বলার আছে বা লন্ডন যা সুযোগ সুবিধা দেয় আইরিশ গভর্নমেন্টের কি বলার আছে ওইখানে এগুলো যার যার দেশের তার তার প্রবলেম বা ব্যাপার এগুলা তো আপু আজকে আর কথা না বাড়াই ভালো থাকবেন আপু অনেক ধন্যবাদ ফিওনার জন্য অনেক অনেক আদর আচ্ছা আল্লাহ হাফেজ তাহলে হ্যাঁ ভালো থাকবেন সুস্থ থাকবেন ভাইয়ের দিকে একটু খেয়াল রাখেন আচ্ছা আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ